সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো রয়েছি। আর প্রতিদিন তোমাদের লাইফস্টাইল ব্লগ দিই, তো সেই কারণে আজকে হচ্ছে নতুন এক ধরনের ব্লগ দিচ্ছি, যেটা হচ্ছে পুরো একটা ঠাকুরকে কীভাবে সাজানো হয়, তো সেই পদ্ধতিটা সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের আগেও দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে সন্তোষী ঠাকুরটা ছিল, তো সেইটা যখন সাজানো হয়েছে, তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সম্পূর্ণটা দিচ্ছি। তো তোমরা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তো ব্লগটা দেখতে থাকো। তো এই যে এটা হচ্ছে এখন রোদে শুকানো হচ্ছে, এখনো রং করা হয়নি। তো এই যে দেখো, পিছনে চূড়াটা আস্তে আস্তে রং করা হয়েছে, চূড়াটাতে এখানে কাজ হবে, তার জন্য ফার্স্টে কালি রং করা হয়ে কালো রং দেওয়া হয়েছে। তো এখন দেখো, আজকে দেখো পুরো রংটা কমপ্লিট হয়ে গেছে, চোখ দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো পুরো এরপরে সাজানোর প্রসেসটা কি করে এখান থেকে ঠাকুরটা পুরো সেজে ওঠে, তো সেই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো। তো এখন এখানে ঠাকুরটাকে ফার্স্টে কাপড় পরানো হচ্ছে, এরপরে সাজ কাপড়ের পাড় সমস্ত কিছু করানো হবে, তো তোমরা দেখতে থাকো। আর যিনি পরাতে, যিনি হচ্ছে আমার বাবা। তো আমাদের বাড়িরই ঠাকুর, মানে আমাদের বাড়ি থেকে অনেকজন অর্ডার দিয়েছে, তো তারা দুজনে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। Thank you.
তো এই ছিল আজকে আমাদের, আমার ছোট্ট আমাদের বাড়িতে সাজানো এই ঠাকুরটা। তো আমি লিটারালি একটা পাল, তো আমাদের বাড়িতে সমস্ত এরকম অনেক ঠাকুর আছে সাজানো হয়, বাট আমি ইউটিউবিং স্টার্ট করার পর থেকে আমাদের বাড়িতে জাস্ট এক ধরনের ঠাকুর হয়েছিল, সেটা তোমাদের দেখিয়েছি। আর ছোটখাটো কালী ঠাকুর প্রতিদিনই যায়, তো কালী ঠাকুরের সাজা তোমাদের দেখাইনি। তো তোমরা যদি চাও এরকম আরো ভিডিও পেতে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। এরকম অনেক ঠাকুর আমাদের এখানে সাজানো হয় এবং অনেক করা হয়, তো অবশ্যই তোমাদের সেই ভিডিওগুলো করবো এবং দেখাবো যদি পছন্দ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুখে থাকবে এবং অল টাইম স্মাইল।